কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই দিন ব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানত বিভিন্ন প্রতিযোগিতা ছাত্রছাত্রী দলের অংশগ্রহণ আছিল সৌগত পরিবার মতো। কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি আছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সফওয়ানুল করিম। প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠানে তোমরা উপস্থিত থাকবে, তোমাদের উপস্থিতিটা আমাদের একান্তভাবে কাম্য। সবাই এরকম ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করবে, আমি আশা করছি তারা যেন ফাইনাল পরীক্ষায় এরকম ভালো রেজাল্ট করে। বিশেষ ক্লাসে তোমাদের উপস্থিতি হতাশাজনক, এই ব্যাপারটা আমরা মনিটর করছি। যারা আসছো না, আমরা আগে যে ডিক্লার দিয়েছি যে বিশেষ ক্লাসে অনুপস্থিত থাকলে এবং মডেল টেস্ট পরীক্ষায় পাস না করলে আমরা প্রফেসর। শেষে অতিথি দল বিভিন্ন প্রতিযোগিতাত অংশগ্রহণকারী বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।